প্রিয় শিক্ষকগণ আমার ভারত চ্যানেলের পক্ষ হতে আপনাদের আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমরা কথা বলব এনআইচডিএলএ স্টাডি সেন্টার নিয়ে স্টাডি সেন্টার যে আপনাদের যেগুলো নিকটবর্তী ছিল সেগুলো কীরকম দূরে নেওয়া হয়েছে সেগুলো সে বিষয়ে আমরা কথা বলবো সেখানে আপনারা একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের নিকটবর্তী স্টাডি সেন্টারগুলো কীরকমে দূরে নেওয়া হয়েছে কীরকম আপনাদের স্টাডি সেন্টারগুলো নিয়ে দাঁড়াল চলছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে সেই আপডেটটা দিব যাতে আপনারা বুঝতে পারেন যে প্রশিক্ষার্থীরা কিরকম পতারণার শিকার হচ্ছেন সে বিষয়ে আপনারা বুঝতে পারবেন সে বিষয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে সকল শিক্ষক আমাদের চ্যানেলে নতুন ভাবে ভিজিট করছেন অথবা যে সকল শিক্ষক আমাদের চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করেন নেই তারা আপনারা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বটনে আপনারা ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকনও দেখতে পারবেন সে আইকনে ক্লিক করে আপনি চ্যানেলটাকে এই বেল আইকনটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন তাই আপনি এই দুইটি কাজ একদম বিনামূল্যে করে নিতে পারেন আপনাকে এখানে কোনো পয়সা খরচ করতে হবে না তাই আপনি এই দুইটি কাজ বিনামূল্যে করে নিন অত বড় একটা সুযোগ বিনামূল্যে পেয়েছেন তাই আপনারা এই দুটি কাজ বিনামূল্যে করে নিন তাহলে আর দেরি না করে আমরা দেখে নেই যে এনআইএসের ডিএলআর স্টাডি সেন্টার নিয়ে কীরকম দালালরাজ হচ্ছে এক জায়গায় স্টাডি সেন্টার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা দেখবো সেখানে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে সে বিষয়ে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবিও করা হয়েছে আমরা এখানে দেখতে পারবো তাহলে চলুন এই আপডা আপডেটটা দেখে নেই স্টাডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইএসের পাঠদান কেন্দ্র নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ হয় লেখান দিতে সেটা একটা একটা এই জেলায় থেকে এই আপডেটটা এসেছে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে এনআইএস স্টাডি সেন্টার নিয়ে কীরকম প্রতারণা শিকার হতে হচ্ছে বা এক জায়গায় স্টাডি সেন্টার অন্য জায়গায় কীভাবে নেওয়া হচ্ছে সেটা আপনারা এখানে ডিটেলস খবরটা আছে আপনারা পড়লে বুঝতে পারবেন সরকারি গাইডলাইন মোজাবে সরকারি বেসরকারি বেঞ্চার প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক শিক্ষিকাদের শিক্ষক শিক্ষক পদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি নেওয়া কার্যত বাধ্যতামূলক এই হিসাব ধরেই এই হিসাব দরে নিয়ে একাংশ সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক কোল ডিএলএড কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়েছেন হাইলাকান্দি জেলা শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান ডায়েটে এরা ভর্তি হয়েছেন রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ যেটা আপনারা নিশ্চয়ই জানে আসে যে সেই কার্যটা সেই এনআইএসের ডিএলএডের কোর্সটা করতে কেউ অথবা ডাইরে কেউ অথবা বেসিকে কেউ অথবা সরকারের এনআইএসের যে স্টাডি সেন্টার দেওয়া আছে অথবা যে কোনো জায়গায় এনআইএসের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে সেখানে তারা অ্যাডমিশন নিয়েছেন কিন্তু এখানে যে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে সেটা এর পাঠদান কেন্দ্র এনআইএসএর পাঠদান কেন্দ্র স্টাডি সেন্টার বাসাইয়ে ব্যাপক অনিয়ম স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ উঠেছে এখানে অভিযোগের ফিরিস্তি শেষ নয় একে একটি পাঠদান কেন্দ্র চালাচ্ছেন একাংশ সরকারি শিক্ষক সর্বশিক্ষা সিআরসিসি এছাড়াও সাধারণ স্নাতক পাশ শিক্ষকরা সংযোজকের দায়িত্ব পালন করা ছাড়াও একাংশ স্কুল কলেজের অধ্যক্ষকে না জানিয়ে জানিয়ে একাংশ ব্যক্তি স্টাডি সেন্টার ওই স্কুল কলেজে এনেছেন বলেও গুরুত্বর অভিযোগ রয়েছে তাই আপনারা এখানে দেখতে পেলেন যে এনআইএসের যেগুলো এনআইএসের পক্ষ থেকে যেগুলো স্টাডি সেন্টার দেওয়া হয়েছিল এক জায়গায় দেওয়া হয়েছিল কিন্তু তারা তাদের নিজের মতলবে নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে সেই স্টাডি সেন্টারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে নিজের যেগুলো যে সকল জায়গায় সুবিধা আছে সেই সকল জায়গায় জায়গায় স্টাডি সেন্টারগুলো নিয়ে নিয়েছে এরপরে এনআইএসের পাঠদান কেন্দ্র নিয়ে হাইলাকান্দি জেলার সিন্ডিকেট রাজ যেমন চলছে তেমনই শুরু হয়েছে দালাল রাজ পাঠদান কেন্দ্র নিয়ে চলছে রমরমা ব্যবসা জেলা শিক্ষা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অন্ধকারে রেখে বাকাপথে পাঠদান কেন্দ্র খুলে একাংশ তথাকথিত শিক্ষক ব্যাপক রোজগারে নেমেছেন বলে অভিযোগ এনে জহির উদ্দিন বলেন জেলাটি উত্তীর্ণ শিক্ষক ও সর্বশিক্ষা সি আর জড়িত রয়েছেন এসব টেট উত্তীর্ণ শিক্ষক ও সি নিজে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছেন আর এরাই পাঠদান কেন্দ্রের সংযোজক হয়ে প্রশিক্ষার্থী শিক্ষকদের ক্লাস নিচ্ছেন তাই দেখতে পেলেন যে যে যারা সিআরসিসি যারা ডিএলএডে নিজের কোর্স করতে লেগেছেন তারাই এখানে স্টাডি সেন্টারে যে সকল শিক্ষক আসছে আসছেন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বার কয়েক অবৈধ পাঠদান কেন্দ্রের দাবি তুলে বিভিন্ন সংগঠন জেলাশাসকের কাছে অভিযোগ নিয়ে সরব হলেও জেলাশাসক কার্যালয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক এখানে এই খবরটা আপনারা দেখতে পেলেন যে স্টাডি সেন্টার নিয়ে কীরকম দুর্নীতি হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন এখানে আরেকটি খবর আপনারা দেখতে পারেন যে এখানেও গাইডলাইন নামে এক শিক্ষককে সংযোজকের দায়িত্ব দেওয়া হয়েছে কে এম এস নেতা জহিরুদ্দিন রসকর লস্কর এর গাইডলাইন উল্লেখ করে বলেন একটি পাঠদান কেন্দ্র সংযোজকের ন্যূনতম এম এ বিএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং যেসব কলেজ জুনিয়র কলেজে বা হায়ার সেকেন্ডারি স্কুলে এনআইএস এর পাঠদান কেন্দ্র হবে সেসব সেসব কেন্দ্রের সংযোযোগের দায়িত্ব পদাধিকার বলে পালন করবেন অধ্যক্ষ কিন্তু আশ্চর্যজনকভাবে এই নিয়ম মানা হয়নি উদাহরণ দিয়ে কৃষক নেতা জহির উদ্দিন বলেন কাটাকালে এক বেসরকারি ইউনিয়র কলেজে পাঠদান কেন্দ্র মঞ্জুর করে এনআইএস কর্তৃপক্ষ কিন্তু অধ্যক্ষকে না জানিয়ে কারা ওই কলেজে পাঠদান কেন্দ্র এনেছেন আর অধ্যক্ষের পরিবর্তে অন্য এক সংসদকে সংযোজকের দায়িত্ব দেওয়া হয়েছে কে এম এস নেতা তাই আপনারা এখানে দেখতে পেলেন যে স্টাডি সেন্টার নিয়ে কতটুকু দুর্নীতি হচ্ছে স্টাডি সেন্টারে যে সকল কোয়ার্ডিনেটার থাকার কথা কলেজের শিক্ষক থাকার কথা কিন্তু সেখানে কোনো কলেজের শিক্ষক নেই যে জায়গায় স্টাডি সেন্টার হওয়ার কথা ছিল সেই জায়গায় কোনো স্টাডি সেন্টার দেওয়া হয় নাই এর পরিবর্তে যাদের তারা তা, নিজের তা, সুবিধাযুক্ত জায়গায় যে সে সে সকল স্টাডি সেন্টার নিয়ে নিয়েছেন এবং যে সকল প্রশিক্ষক থাকবেন তাদের এম এ বি থাকার দরকার এদের যে সকল প্রশিক্ষক ছিলেন তাদের এরকম কোনো যোগ্যতাও নেই তাই এরকম অভিযোগ উঠছে এনআইএসের ডিএলএডের স্টাডি সেন্টার নিয়ে তাই নিশ্চয়ই আপনারা এই আপডেটটা পেলেন যে স্টাডি সেন্টার কীরকম প্রতারণা শিক্ষা শিকার হচ্ছেন এবং স্টাডি সেন্টার কতটুকু দূরে নেওয়া হচ্ছে তারা নিজের শুধু ফায়দাটার দিকে লক্ষ্য রাখছেন প্রশিক্ষার্থীদের লক্ষ্য দিকে একটু লক্ষ্য না রেখে স্টাডি সেন্টারগুলো দূরে নেওয়া হচ্ছে আপনাদের এই আপডেটটা দিলাম যাতে আপনারা আপনাদের নিজেদের স্টাডি সেন্টারের বিষয়ে জানতে পারেন